রান্না এটাকে কুমড়ো ফুলের বড়া বলে এটা কিন্তু ভাত ডাল সবার সাথে খুবই ভালো মানে মানায় এবং এটা কিন্তু চায়ের সাথেও খুব ভালোভাবে জমে যায় তো দেখুন আমি কীভাবে এটা তৈরি করছি তো প্রথমে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে আমি দেবো খেঁসারির ডাল তো আপনারা এখানে খেঁসারি ডালের পরিবর্তে বেসনও নিতে পারেন তো আমি এখানে বেসন দেবো না কেননা খেঁসারির ডালে কিন্তু খুব ভালো একটা স্বাদ হয় এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন খেঁসারির ডালের স্বাদ যে তো আমি এখানে প্রথমে এটা বেটে নেবো আপনারা চাইলে হাতেও বাড়তে পারেন তো আমি এখানে মিক্সিতেই বেটে নিচ্ছি তো দেখুন বাটার ফল ঠিক এমনটা দেখাচ্ছে এবার এখানে আমরা কুমড়ো ফুলগুলোকে কিন্তু পরিষ্কার করে নেব তো প্রথমে কিন্তু ফুলের যে নাটির যে অংশটা ওটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দেব বাদ দিলে দেখবেন ভেতরে যে নাটা অংশ থাকে সেটা কিন্তু বাদ হয়ে যাবে এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে ঠিক আছে আমাদের শুধু ফুলটাই নিতে হবে তো দেখুন এখানে আমি কিন্তু ওই অংশটা ফেলে দিয়েছি তো আমি আরও একটা এখানে কেটে দেখাচ্ছি তো দেখুন নাটির দিকটা কিন্তু আমি কেটে দিচ্ছি কেটে পরিষ্কারটা করে নেব আর এই যে সবুজ সবুজ অংশগুলো এগুলো কিন্তু আমরা আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো আমাদের শুধু ফুলটাই লাগবে তো দেখুন এগুলো আমাদের দরকার নেই এগুলো আমরা এখানে বাতিল করে দেব। এবার হচ্ছে সব ফুলগুলো দেখুন এখানে আমি ফুলগুলো করে নিয়েছি পরিষ্কার এবার আমি সব ফুলগুলো এখানে বাদবাকি যে ফুলগুলো সেগুলো আমি পরিষ্কার করে নেব তো দেখুন সব ফুল এখানে আমি পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি তো এবার এগুলোকে আমাদেরকে কেটে নিতে হবে দেখুন তো আমি এখানে কেটে নিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা নতুন নতুন ধরনের রান্না খেতে চান সেগুলো কিন্তু বলবেন আমি অবশ্যই করে দেখাবো তো দেখুন এখানে আমি সব ফুলগুলো কিন্তু কেটে নিচ্ছি তো এভাবে একবার অবশ্যই তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে খেতে গরম গরম তো খুবই সুন্দর লাগে খেতে একবার আপনারা করে দেখবেন তো দেখুন তারপরে আমি ফুলটা কেটে নেবার পর এখানে পেঁয়াজটাও আমি কেটে নেব তো পিঁয়াজটা আমি এখানে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি মানে ছোটো ছোটো কুচি কুচি করে নিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে লম্বা লম্বাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে দেখুন চৌকো চৌকো করে কেটে নেব তো সব এখানে পেঁয়াজগুলো দেখুন এক এক করে কেটে নেব আমি দেখুন সব পিঁয়াজগুলো কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি তো এভাবে বাকি বাদ যে পেঁয়াজগুলো আছে সেগুলোও কিন্তু কেটে নেব এখানে আপনারা পরিমাণ মতো কেটে নেবেন তো তারপরে দেখুন এখানে কাঁচা লঙ্কা ইউজ করব তার জন্য আমি কাঁচা লঙ্কাও কিন্তু কেটে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি চারটে পরিমাণ চারটে দিয়েছি এবং লঙ্কা দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তো আমি এখানে শুকনো লঙ্কা দেবো না তাই জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি এবার দেখুন সেই ফুলগুলোর ওপর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তারপরে এখানে আমি লঙ্কা যে কুচিগুলো রেখেছিলাম সেই লঙ্কা কুচিগুলোও এখানে সবটা দিয়ে দেবো ঠিক আছে তো এরপরে এখানে আমি দেবো আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দেবো আপনারা এখানে ডালের বদলে কিন্তু বেসনও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ডাল দিলে স্বাদটা আরও সুন্দর লাগে খেতে তো আপনারা এখানে চাইলে ডালও দিতে পারেন বেসনও দিতে পারেন দেখুন আমি এখানে সব ডালটা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অল্প পরিমাণে চালের গুঁড়িও দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে চালের গুঁড়ি এটা দিলে কিন্তু খুবই মুচমুচে হয় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার দিয়ে করে খাবেন খুবই ভালো লাগবে তারপরে দেখুন এখানে আমি স্বাদ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কাগুড়ি দেব না তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ এবার হচ্ছে এটাকে পুরোভাবে ভালোভাবে সবটাকে মেখে নিতে হবে তো ভালোভাবে কিন্তু এখানে ব্যাটারটা রেডি করতে হবে তো এটা কিন্তু জল জল নয় এটা কিন্তু একটু মানে মানে গাঢ় গাঢ় হবে ঠিক আছে তো দেখুন আমার এখানে পুরো মেটে মাখানো হয়ে গেছে তো এবার হচ্ছে এখানে আমি কড়াইটা প্রথমে গরম করতে বসিয়ে দেবো তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি একদম ডিপ ফ্রাই করবো না আমি এখানে হালকা মানে তেলে বেশি দিয়ে ভাজব খুব মানে একদম ডুবো তেলে ভাজবো না ঠিক আছে তো দেখুন এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তারপরে এখানে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে একটু সেভ করেও দিতে পারেন অথবা এমনি গোল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন আমি এক এক করে সব বড়াগুলো যে দিয়ে দেবো এখানে তেলের মধ্যে তো দেখুন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আর আপনারা কী ধরনের ভিডিও দেখতেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন এখানে আমার সবগুলো এক পাশটা হয়ে গেছে তারপর আমি এটাকে উল্টে নেব অপর প্রান্তে ঠিক আছে আর এটা কিন্তু লোহিটে করবেন একদম হাইটে করবেন না তাহলে কিন্তু ওপরটা কিন্তু মানে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এটা কিন্তু মিডিয়াম হিটে আপনারা করবেন আর এক পাশটা কিন্তু লাল হবার পর আর এক পাশটা উল্টাবেন তার আগে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে কিন্তু দেখুন ভেঙে যাবে তো দেখুন এখানে আমি সব পুরো বড়াগুলোকে উল্টে নিয়েছি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম তো খুবই সুন্দর লাগে তো দেখুন আমার ভাজা এখানে পুরোটা হয়ে গেছে তো আমি এখানে সবগুলোকে এক এক করে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে মানে ডুবো তেলও ভাজতে পারেন আমি এখানে কিন্তু ডুবো তেলে ভাজিনি তো দেখুন এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমি প্লেটে তুলে দেখাচ্ছি তো দেখুন এখানে আমার সব বড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় এবং মুচমুচে লাগে খেতে চায়ের সাথে কেন ভাতের সাথে কেন খুবই ভালো লাগে তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা